কেন তুলসী কে কখনো গণেশ ঠাকুরকে দিতে নেই? কেন কি একটা ঘটনা আছে যেটা তোমাদের আজকে শেয়ার করবো আমি। একদিন শিব ঠাকুর আর পার্বতী মা চিন্তা হচ্ছিল যে গণেশ ঠাকুর বিয়ে কবে দেবে। তো শিব ঠাকুর গণেশ ঠাকুরকে ডাকলো, তোমরা বললো যে তোমার বিবাহ, তোমার গণেশ ঠাকুর বলে যে আমার না আমি বিয়ে করতে চাই না, কেন কি আমি ব্রহ্মচারী হতে চাই। তারপর গণেশ ঠাকুর তপস্যা করতে চলে গেলো একটা বনে। তারপর তুলসী ঠাকুর গণেশ ঠাকুরের হাতিওয়ালা মুখটা দেখে না প্রভাবিত, খুব ভালো লেগেছিলো, তাই জন্য ওনার তপস্যা ভঙ্গ করলো আর গণেশ ঠাকুরের সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিল। আর গণেশ ঠাকুর বিয়ে করবে না বললো, তাই জন্য মা তুলসী রেগে গেল আর বললো যে তোমার একটা না দুই দুটো বিয়ে হবে। তারপর গণেশ ঠাকুর তুলসী মাকে অভিশাপ দিল, তোমাকে একটা অসুর সঙ্গে বিয়ে করতে হবে। তারপর মা তুলসী ক্ষমা চাইলো। তারপর গণেশ ঠাকুর বললে যে ঠিক আছে, তোমার সব পুজোতে ব্যবহার হবে কিন্তু আমার পুজোতে তোমার ব্যবহার হবে না। আর তারপর কিছুদিন পর গণেশ ঠাকুরের বিবাহ করার ইচ্ছা হলো। স্বর্গলোকে যারই বিয়ে হতো তার ইঁদুর তাকে ভঙ্গ করে দিত। তারপর সবাই শিবের ঠাকুরের কাছে আসতো। তারপর শিব ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে শিব ঠাকুর ব্রহ্মা ঠাকুরকে বললো, ব্রহ্মা ঠাকুর দুটো মেয়েকে উৎপন্ন করলো ঋদ্ধা সিদ্ধা। তারপর গণেশ ঠাকুরকে ডাকলো, বললো যে এদের শিক্ষা দেন দাও। তারপর আরও কারো বিয়ে হচ্ছিল তখন না, গণেশ ঠাকুর ওদের পড়াচ্ছিল। আর মুসাককেও তো গণেশ ঠাকুরের আজ্ঞা ছাড়া কিছু করতে পারবে না, তাই জন্য গণেশ ঠাকুরকে বললো। তখনই ঋদ্ধা সিদ্ধা করে একটা প্রশ্নের জন্য ঝগড়া করছিল। তারপর ঋদ্ধি সিদ্ধি লড়াই করছিল বলে গণেশ ঠাকুর ওদের দুজনের করলো আর সবার বিয়ে হয়ে গেল। তারপর একদিন ইঁদুরটা লাড্ডু খাচ্ছে, তখন গণেশ ঠাকুর বললেন যে আমি তো তোমায় দেখেছিলাম যে তুমি এই স্বর্গলোকের বিয়ে ভঙ্গ করো, তখন তুমি তো এখানে লাড্ডু খাচ্ছো। ও বললো যে তুমি তো আমায় আজ্ঞা দিচ্ছো ঋদ্ধা সিদ্ধা, তোমাকে তো ভঙ্গ করছিল, আমরা দিকে টানছিল। তারপর না ব্রহ্মা ঠাকুর কি ক্রোধিত হয়ে গেলো। তারপর ব্রহ্মা ঠাকুর বলে আবার দুটো মেয়ের সঙ্গে তুমি বিয়ে করলাম। তোমার বিয়ে করে তাই জন্য গণেশ ঠাকুরের পাতা তুলসী পাতা দিতে নেই আর কখনো দেবে না।